নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান টেস্ট উইথ পূর্ণিমা চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে লোটে মাছের চপ বানিয়ে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, এখানে আমি লোটে মাছ নিয়ে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, রসুন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, ধনে পাতা নিয়েছি। চলুন বন্ধুরা, এবার আমি লোটে মাছগুলোকে কেটে নিচ্ছি। মাছগুলোকে আমি এইভাবে শুধু মাথাটা ফেলে দেবো আর পাখনাগুলোকে কেটে নেবো। লোটে মাছ কাটার কোনো ঝামেলা না থাকে না। এই যে পাখনাগুলোকে কেটে নিচ্ছি, মাথাটা বাদ দিয়ে দিয়েছি, ব্যাস হয়ে গেছে। মাছগুলো কাটা আমার হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এবার আমি পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, ধনে পাতা এগুলো আমি এখন কেটে নিচ্ছি। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, ধনে পাতা এগুলো সব আমি কেটে নিয়েছি। এবার আমি মাছটাকে সিদ্ধ হতে বসিয়ে দিচ্ছি। জল দেবো না আমি, জল ছাড়াই, লোটে মাছে এমনিতেই জল আছে, জল ছাড়াই সিদ্ধ হতে বসিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দেবো, কিছুক্ষণ সিদ্ধ হতে থাকুক। ঢাকাটা এবার তুলে নিয়ে দেখে নিচ্ছি মাছটা সিদ্ধ হয়েছে কিনা। ঠিক আছে, মাছটা সেদ্ধ হয়ে গেছে মাছটা। এবার আমি মাছটা জল থেকে ছেঁকে তুলে নেব। মাছটা ঠান্ডা করে নিয়ে এসেছি, এবার আমি মাছের থেকে কাঁটাগুলোকে এভাবে বের করে নিচ্ছি। মাছগুলোকে জল ছাড়াই সেদ্ধ করে নেবেন, মাছের মধ্যে অনেক জল থাকে। এই যে সেদ্ধ করে এইভাবে কাঁটাগুলোকে বের করে নিতে হবে। একবার একটাই কাঁটা, অসুবিধা হয় না কোনো, একবারই বেরিয়ে আসে। মাছগুলো থেকে কাঁটা সব বেছে বের করে নিয়ে নিয়েছি। এবার আমি রান্নার প্রণালীতে চলে যাচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হাফ ভেজে নিয়েছি, এবার পেঁয়াজের মধ্যে টমেটো কুচি, রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুনটাকে আমি থেঁতো করে নিয়েছি, থেঁতো করা রসুনটাও দিয়ে দিচ্ছি। এবার আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি,
মাছ দেবো তো, একবারে একটু বেশি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটাতে একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে। মশলাটাকে তেল বেরিয়ে আসা পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল তেল ছেড়ে এসছে, এবার আমি লোটে মাছগুলো দিয়ে দিচ্ছি। লোটে মাছটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে জল জল আছে, জলটাকে ভালো করে টানিয়ে নেব। এবার কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এবার আমি কুচিয়ে রাখা ধনে পাতা দিয়ে দিচ্ছি। ধনে পাতাটাও ভালো করে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি পাউরুটিকে গুঁড়ো করে নিয়েছি, এবার এই পাউরুটিটা এর মধ্যে দিয়ে দেবো, এতে জলটাও টেনে যাবে আর বাইন্ডিং করতেও সুবিধা হবে। এটা পাউরুটি বন্ধুরা, আপনারা অন্য কিছু ভাববেন না, কেননা পাউরুটিটা আমি গুঁড়িয়ে নিয়েছি তো আপনাদেরকে দেখাতে পারিনি তখন। একটু গুঁড়ো দিয়ে নিয়েছি, আলু ব্যবহার করতে পারে অনেকেই, কিন্তু আমি আলু ব্যবহার করিনি বন্ধুরা, আমি পাউরুটির গুঁড়োটাই ব্যবহার করেছি। আলু দিলে টেস্টটাই নষ্ট হয়ে যাবে। ওপর দিয়ে একটু গরম মশলা দিয়ে দিয়েছি, চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আমি সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম। লোটে মাছের ডোটাকে তৈরি করে ফেলেছি, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার এটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো, তারপরে আমি চপগুলো গড়ে নেব। লোটে মাছগুলো ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা, এই যে খুব সুন্দর টাইট টাইট হয়েছে, এবার আমি এগুলোকে চপের আকার গড়ে নেব। এই যে বন্ধুরা, আমি এইভাবে গড়ে নিচ্ছি, আপনারাও এইভাবেই তৈরি করে নেবেন। আমি প্রত্যেকটা চপ এইভাবে করে নিচ্ছি। চপগুলো তৈরি করা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি একটা ডিম ভেঙে নুন দিয়ে ফেটিয়ে নিচ্ছি। চপটাকে আমি আগে প্রথমে একটুখানি ডিমের গোলায় ডুবিয়ে নিলাম, তারপরে ব্রেড ক্রাম্বে ভালো করে কোট করে নিলাম। প্রত্যেকটা চপকে আমি এইভাবে ডিমের গোলায় ডুবিয়ে পরে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। এইভাবে বিস্কুটের গুঁড়ো দিয়ে আমি পুরো চপটাকে কোট করে নিলাম। চপগুলো আমি ডিম দিয়ে বিস্কুটের গুঁড়ো দিয়ে একদম মেখে তৈরি করে নিয়েছি, এবার আমি ভাজতে শুরু করে দেবো। এবার কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম হতে দিচ্ছি। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি।
তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, এবার আমি একটা একটা করে চপগুলো দিয়ে ভেজে দিচ্ছি। হালকা হাতে টাইম নিয়ে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি, ভাজার পর আপনাদের দেখাচ্ছি। এই যে লাল লাল করে আমি চপগুলোকে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। এই যে বন্ধুরা দাঁড়ান, আপনাদের একটা দেখিয়ে দিই। এই যে দেখুন কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। বাকিগুলো আমি এভাবে ভেজে নিচ্ছি। ফেনাগুলো দেখে অন্য কিছু ভাববেন না বন্ধুরা, ডিম দিয়ে কোট করেছি বলে ফেনা ফেনা হচ্ছে। এই চপগুলোকেও আমি লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, এগুলো আমি এইভাবে লাল লাল করে ভেজে তুলে নিলাম। চপগুলো আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি তুলে নিচ্ছি। গরম ধরে রাখতে পারছি না। লোটে মাছের চপ তৈরি করা আমার হয়ে গেছে বন্ধুরা, এই যে দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে। আজকে রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন, সঙ্গে একটা লাইক দেবেন আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। ফিরে আসছি পরবর্তী ভিডিওতে একটা মজাদার রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।